আমি দুটি এলি সম্পর্কে কিছু জানি না, এটা বিএনপি বলছে, এটা বিদেশিদের বিষয় নয়। আওয়ামী লীগকে তারা বিশ্বাস করছে না কেন? বিশ্বাস করছে না কেন? আওয়ামী লীগ কি প্রতিশ্রুতি তাদের দিয়েছে? নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, এবং পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন বাংলাদেশেও সেভাবে হবে, এবং সে অধিকার তাদের নিজেদের প্রয়োগ করা উচিত, এবং সেটা তারা নিজেরাই ইলেকশনে আসার বিষয়টা তাদের বিষয়। এখানে আওয়ামী লীগ তাদেরকে অনুগ্রহ করবে কেন? আওয়ামী লীগ কেন তাদেরকে ডেকে আনবে? আমি তো এর কোনো মানে বুঝি না, তারা কি বোঝাতে চাইছে। আমি দুটি এলি সম্পর্কে কিছু জানি না, এবং বিএনপি যেসব দাবি নামা নিয়ে মাঠে নেমেছে, সরকারের পদত্যাগ, পার্লামেন্টের বিলুপ্তি এবং তত্ত্বাবধায়ক সরকার, এ তিনটা বিষয়ের কোনোটির ব্যাপারে বিদেশি বন্ধুরা কেউ সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি। এটা বিএনপি বলছে, এটা বিদেশিদের বিষয় নয়, তারা এ নিয়ে কখনো বলেনি। তারা হ্যাঁ একটা কথা বলেছে, বাংলাদেশে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়, এছাড়া অন্য কোনো বিষয় তারা বলেনি। তাদের যেসব দাবি না মানিয়ে বিদেশিরা কখনো একটি শব্দ উচ্চারণ করে। গাজীপুরের ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক মেয়র বা সাসপেন্ডেড মেয়র, সে তার মাকে নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে আপনাদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে। এই বিষয়ে আপনাদের দলীয় অবস্থান কি হবে? তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, এখানে কথাটা আপনি যে প্রশ্নটা করেছেন, তার মা তো সে আওয়ামী লীগ করত, সে আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে, কিন্তু ওর মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছে এটা তো আমাদের জানা নেই। কাজে তাকে আমরা বিরত রাখার তো আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের যে আচরণের বিরুদ্ধে।